এই অংশের মানুষের যদি শিক্ষা, আমরা সবাই অবগত 66তম প্রয়াণ দিবস বার্ষিকী। যেই সংবিধানের মধ্য দিয়ে ভারতবর্ষের আপামর মানুষের বিভিন্ন সমস্যাগুলো দূরীকরণের কতগুলো প্রস্তাব তিনি সংবিধানে রেখে গেছেন, বিশেষ করে তফসিলি অংশের মানুষের জন্য সংবিধানে রক্ষা কবচ হিসাবে রেখে গিয়েছিলেন, যার মধ্য দিয়ে তফসিলি অংশের মানুষের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা, সেই অধিকারটা তারা গ্রহণ করতে পারে, সংবিধানে সেই ব্যবস্থাপনা করে গেছেন। আজকে আমাদের এই সংবিধান পদদলিত, এই সংবিধান কেন্দ্রীয় সরকার মানছে না, এই কেন্দ্রীয় সরকারকে পরিবর্তন করে নতুন করে সংবিধানে রচনার কথা ভাবছে। আগামী 2023 ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র করার জন্য বর্তমান আরএসএস পরিচালিত বিজেপি রাজনৈতিক দল সেখানে চেষ্টা করছে এবং নতুন করে সংবিধানে রচনা করার জন্য আরএসএস এর উপর দায়িত্ব প্রদান করা হয়েছে।